আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। সেই সাথে রয়েছে শুভেচ্ছা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে বাপপুত মিলে বিশাল লড়াই হবে। আজকে আমাদের এই লড়াই আপনারা দেখবেন, ইনশাল্লাহ সবাই আমার পক্ষে থাকবেন, কারণ আমি জিতব। এটা সেরকম খেলা হবে, আমি জিতব। বাপপুতের লড়াই অলরেডি অংশগ্রহণ শুরু হয়ে গেছে। আজকে এমন লড়াই হবে, লড়াই আমি জিতব বলেছি, কিন্তু না, ছেলে প্রটেস্ট করেছে, সে বলেছে না সে জিতবে। ওকে, আজকে আমাদের এই দুজনের মেডাল লড়াই চলবে। কে? বাপ ভার্সেস পুত, বাপ পুত। তাহলে বাপ পুতের লড়াই আজকে সেরকম লড়াই হবে, আর তাতে যোগান দেবে, প্রভাবক হিসেবে কাজ করবে গিন্নি। তো রেডি? অলরেডি দেখা যাচ্ছে ছেলের মদত যোগাচ্ছে। এই দেখেন হরলিক্স চলে আসছে, তার ব্রেইন অ্যাক্সেলারেশনের জন্য অলরেডি শুরু। কি হরলিক্স কে নাও, জিততে হলে হরলিক্স কে নিতে হবে। আমি জিতলে একটা লাইক হবে। কে জিতবে আজকে? আমি। ওকে, ছেলের কমিটমেন্ট, ছেলে জিতবে, আর আমি বলছি আমি জিতব। তো আজকের আমাদের আয়োজন হলো দাবা খেলা, চেজ লড়াই হবে, চেজ। তো দেখা যাক, আমার জন্য কিছু আছে, এই সেই হলো গ্রিন টি, তাতে অনেক কিছু সন্নিবেশ হয়েছে, দেখা যাচ্ছে অনেক কিছু। কি কি দিয়েছ? আদা, লেবু, পুদিনা পাতা, পিঙ্ক সল্ট আর গ্রিন টি। গ্রিন টি তো অনেক আইটেম যুক্ত হয়েছে ইহাতে, বুঝতে পারলাম, অনেক সুস্বাদু। তো গ্রিন টিতে কি কি আছে দেখেন, অনেক আইটেম ভিতরে নাড়াচাড়া করছে, দেখতেও সবুজেই লাগছে। হ্যাঁ, গ্রিন টি মানে গ্রিন হতে হবে, একদম গ্রিন, দারুণ লাগছে কিন্তু দেখতে গ্রিন টি। তো খেলা শুরুর আগেই নিজেকে চাঙ্গা করে নিচ্ছি, খেলা শুরু হবে, কে জিতবে কে হারবে তা দেখতে হবে। তো শুরু হয়ে যাক আমাদের আজকের পর্ব, দাবা খেলায় কিস্তি মাছ করব, বাজি মাত করব, আপনারা দেখবেন। ছেলে বলেছে ছেলে জিতবে, আমি বললাম আমি জিতব, দেখা যাক এই চিন্তা ভাবনার লড়াইয়ে কে হারে কে জিতে। সাজানো হয়ে গেল, দেখি ঠিক মতো সাজিয়েছ কিনা। এটা হলো সাদা, তাহলে তুমি আজকে সাদা নিয়ে খেলবে, তাই না? আর আমাকে কি দিলা? কালো। তাহলে এখন হবে সাদা কালো এর লড়াই। তো আজকে লড়াইয়ের নিয়ম কানুন জানিয়ে দিচ্ছি। আমরা যদি কোনো দাবার গুটি এভাবে ধরি, তাহলে সেটাকে চালতে হবে, এটা হলো আমাদের আজকের রুল। যে গুটিটা ধরবো সেটাই চালতে হবে, পরে আর অন্যটা চালা যাবে না। আর চালের টাইম আমাদের একটু ফাস্ট, এক মিনিট এর মধ্যে চাল দিতে হবে। হ্যাঁ, যদিও নিয়ম আছে পাঁচ মিনিট চালা যায়, কিন্তু আমরা এক মিনিটের বেশি টাইম দিব না, যেহেতু আজকে লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে,
সুতরাং একটু দ্রুত ফাস্ট চালবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের খেলা শুরু হলো, স্টার্ট। চিনি সারা চা, তাহলে প্রথম খাওয়া শুরু। দিলাম আমি বিষক খেয়ে এটা, চলছে লড়াই। চাল দিয়েছ
জি শেষ চেক কিস্তি মানে রাজা বন্দি খেলায় রাজা বন্দি কে হলো চ্যাম্পিয়ন কে জিতলো বুদ্ধির জোরে আমি জিতে গেলাম ছেলের কাছে আজ হয়তো হেরে গেছে ছেলে কিন্তু অন্য আরেকদিন সে জিতবে এটাই প্রত্যাশা করতে হবে অনেকদিন যাবৎ চেষ্টা করছে ফ্যানটা বন্ধ করে নিই অনেকদিন যাবৎ চেষ্টা করছে জেতার তো চেষ্টা অব্যাহত আছে সবেমাত্র খেলা শিখেছে তো একদিন বাবাকে হারাবে এটাই স্বাভাবিক তো এখন সবেমাত্র সে সবগুলো গুটি চালতে পারে এটা অনেক কিছু তো ছেলের জন্য দোয়া করবেন সবাই আজকে ছেলে হেরেছে আগামীকাল ছেলে জিতবে কি বলো বাবা হারার পর তোমার অনুভূতি কি বলো খারাপ কেন বলো একদিন জিতবো তোমার বক্তব্য বলো ওইদিকে তাকিয়ে বলো হেরে মন খারাপ প্রত্যেকদিন হারে আসলে দাবা খেলায় হারটা মেনে নেওয়া যায় না কষ্ট লাগে খুব আমিও যখন ছোট ছিলাম দাবা খেলায় যখন হারতাম যতক্ষণ না জিততে পারতাম ততক্ষণ পর্যন্ত একটা জেদ কাজ করতো জিততেই হবে খুব খারাপ লাগতো তো আমার মনে হয় ছেলের মধ্যে ওইটা কাজ করছে আমাকে যতক্ষণ না সে হারাতে পারছে ততক্ষণ তার ভালো লাগবে না তাই না বাবা ঠিক আছে তাহলে এবার দর্শক মন্ডলী আবার খেলা হবে ছেলে আবার গুটি সাজিয়ে দিয়েছে তো এটা না দেখালাম আপনাদের ভিডিও দীর্ঘ হয়ে যাবে আজকে ছেলে হেরেছে অন্য আরেকদিন অবশ্যই আবার খেলা নিয়ে আসবো সেদিন অবশ্যই ছেলে জিতবে কি বলো বাবা বলো আরেকদিন অবশ্যই আপনাদের জিতে দেখাবো বলো ওইদিকে থাকি ছেলে জিতে দেখাবে তো এখানে একটা হাই দিয়ে দাও এইভাবে সবাইকে কোন হাতে দিয়েছো ডান হাতে দেবে ওকে আল্লাহ হাফেজ গুড নাইট